আসসালামু আলাইকুম, কে দিশা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে পরশু দিন রাতের বেলা ঠিক এই ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, তো আমি যখন জেগেছিলাম তো ভাবলাম কয়েকটা ক্লিপ নেই। বৃষ্টি এমনিতে খুব ভালো লাগে, আর ওই সময় কারেন্টও চলে গিয়েছিল, চারদিকে অন্ধকার, আর রাতের বেলা প্রচণ্ডভাবে বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছিল। জানি না কার কার কাছে বৃষ্টি ভালো লাগে, তবে আমার কাছে বৃষ্টি অনেক ভালো লাগে, হয়তো আরো অনেকের কাছেই ভালো লাগে। এই ছিল ওই দিনের আসলে শুরুটা, দিন বলা যাবে না। দিনের প্রথম ভাগটা তো আসলে রাত থেকেই শুরু হয়, তারপর পরের দিন আসলে ছাদে গিয়েছিলাম, যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে। আর ঝড় বৃষ্টি হলে স্বাভাবিকভাবে মানে পুরা ছাদ লন্ডভন্ড হয়ে থাকে পরের দিন, তো যেখানে যেখানে পানি ছিল ওগুলো গিয়ে পরিষ্কার করে ফেললাম। আর যে যে গাছের মানে অনেকগুলো গাছ ভেঙে গেছে, বৃষ্টি আসলে মানে বৈশাখ মাসটা আসলে এরকম হয়। আর ঠিক তার পরের দিন সকালটা ছিল এরকম একটা রৌদ্র উজ্জ্বল সকাল, দেখতে খুব ভালো লাগছিল। তো আমার সাথে সাথে আসলে আমাদের বাসায় যে পুষি আছে ও গিয়েছিল, ও আসলে আমাদের বিড়াল, ওকে কখনো দেখানো হয় নাই। সে এত কিউট, মাশাল্লাহ, সে আসলে অনেক লক্ষ্মী একটা বিড়াল, যখন যেভাবে বলি ওইভাবেই কথা শুনে। আর মানে আমি যদি কখনো, তবে আসলে কি, আমার বিড়াল বা কুকুর এসব প্রাণীদের প্রতি একটু ভয় কাজ করে। আমি আমার লাইফে ফার্স্ট মনে হয় এই বিড়ালটাকে মানে হাত দিয়ে স্পর্শ করছি। আমার আসলে একটু অ্যালার্জি আছে এইসব অ্যানিমেলসে, কিন্তু ওকে আসলে কেউ দেখলে ওকে মানে স্পর্শ না করে কেউ পারবে না, আদর না করে পারবে না। তারপর ছাদ থেকে কিছু শাক তুললাম, মানে বাইরে যেতে যাইনি, তো ভাবলাম মানে ছাদের একদম ফ্রেশ ফ্রেশ শাকগুলো নেই। আর বৃষ্টি যেহেতু হয়েছে, বৃষ্টি হওয়ার পরের দিন আসলে প্রকৃতি একদমই সবুজ থাকে, তো শাকগুলো দেখে এত ভালো লাগছিল মানে বলে বোঝানো যাবে না। আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। শাক দিয়ে শুটকি দিয়ে আমি রান্না করেছিলাম। আসলে আমাদের কুমিল্লার দিকে শুটকিটা মানে খুব বেশি খাওয়া হয়। আর লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে একটা আপনার ভাইয়ার জন্য একটা সারপ্রাইজ রেখেছিলাম আপনাদের ভাইয়ার জন্য। ওনারা আসলে মানে হেলমেট তো বাসায় আছে, কিন্তু বৃষ্টির দিনে আসলে একটা পাতলা হেলমেটের প্রয়োজন হয়, তো মানে আমি আর একটা হেলমেট অর্ডার দিয়েছিলাম। তো যাই হোক, যার জন্য অর্ডার দিয়েছি তার পছন্দ হয়েছে, তার পছন্দের টিমের কালারের হেলমেটটা। দেখেন আপনারা, দেখে বলেন হেলমেটটা কীরকম হয়েছে, প্লিজ কমেন্টস করে জানাবেন। আপনার ভাই, আপনাদের ভাইয়া যেহেতু ব্রাজিল সাপোর্ট করে, তো ব্রাজিলেরই একটা হেলমেট, ওই ধরনের একটা কালারের হেলমেট অর্ডার দিয়েছিলাম। তো আমার হাজবেন্ড, ওনার খুবই পছন্দ হয়েছিল, তো যার জন্য অর্ডার করেছি তার আসলে পছন্দ হওয়াটাই সবচেয়ে বড় কথা। আর হেলমেটটা রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল, মানে এটার মানে ভালোই ছিল, কনফিগারেশনগুলো যা যা ছিল ভালোই ছিল, খারাপ না। মানে হালকা রাফ ইউজ করার জন্য বৃষ্টির মধ্যে এটা ভালো হয় অনেক। ওনার তো এর থেকে অনেক ভালো হেলমেট আছে। আসলে বৃষ্টির মধ্যে ওগুলো ইউজ করলে কি, প্যাডিংগুলো ভিজে গেলে খুব বাজে দুর্গন্ধ হয়। আর একটা আর এক্সট্রা হেলমেট আসলে বাসায় রাখা এমনিতেও দরকার, আগেও ছিল এক্সট্রা হেলমেট, তো এটা আরেকটা অ্যাড হলো নতুন করে। আসলে ঈদের গিফট বলে চালায় দিব, এটা একটা সুযোগ যে ঈদের গিফট এটা। আপনারা অবশ্যই কমেন্টস করবেন যে হেলমেটটা কেমন হয়েছে। আর আসলে আজকে যেহেতু আমার বাসায় মানে কিছু গেস্ট আসছিল, কয়েকজন ইফতারের দাওয়াত ছিল, বিশেষ করে আমার মেয়ের টিচার, যে ওকে আজকে আসতে বলেছিলাম, তো এই জন্য বাসায় আজকে রান্না বাড়াটা একটু বেশি ছিল। ওরকম কিছু আসলে করতে পারিনি। আমাদের আসলে সবচেয়ে বড় একটা সমস্যা কি, যেহেতু আমাদের গ্যাস থাকে না, মানে কাউকে মানে রেঁধে খাওয়াতে ইচ্ছা করলো আমরা এটা পারি না। মানে গ্যাস থাকে না বলতে একদমই গ্যাস থাকে না, মানে রোজার দিনে তো আমাদের বিকাল টাইমটাতে গ্যাসের বেশি প্রয়োজন, ওই সময়টাতে আমরা আসলে গ্যাসটা পাই না। সেই দুপুরের পর থেকে গ্যাস একদম বন্ধ, 7টা সাড়ে 7টার পর থেকে গ্যাস আসা শুরু হয়। আর আজকে রান্না করেছিলাম আসলে রুই মাছ দিয়ে, টমেটো দিয়ে ভোনা করেছিলাম। আর বললাম একটু আগে যে ছাদ থেকে শাক এনেছিলাম, ওটাতে শুটকি রান্না করেছিলাম, ডাল ভোনা করেছিলাম, আর গরুর গোস্ত দিয়ে সবজি খিচুড়ি, আচারি সবজি খিচুড়ি যেটা, এটা রান্না করেছি। আমার আম্মা এই খিচুড়িটা অনেক বেশি পছন্দ করেন,
তো সবার কাছেই ভালো লাগছে খিচুড়িটা। আর ইফতারের জন্য আসলে নুডলস রান্না করেছিলাম, বেগুনি ছিল দুই ধরনের, ডিম চপ ছিল, শাকের চপ ছিল, ছোলা ছিল, এই তো, আর দুই ধরনের ড্রিঙ্কস ছিল আর হালকা ফল ছিল। ওরকম কিছু মানে কিছু আসলে করতে পারিনি, আর যেহেতু আমি একা মানে একা হাতে মানে করাটা একটু বেশ কষ্টকর হয়ে যায়, কয়েক মানে পাঁচ ছয় জনের জন্য যখন ইফতার বানানো হয় তখন একটু মানে আসলে একটু ঝামেলা হয়। আর যদি বাসায় যদি গ্যাসের প্রবলেমটা না থাকতো, অন্য এমনি তো ইলেকট্রিক চুলা আছে, সেটা আসলে ইউজ করেই রান্না করা হয়, তারপরও মানে গ্যাসে আসলে রান্না করে যে সুবিধাটা পাওয়া যায় ইলেকট্রিক চুলা বা সিলিন্ডারে, আমি আসলে ততটা কমফোর্ট ফিল করি না। তারপর আবার মাগরিবের পর নামাজ কালাম শেষ করে আবার মেয়েকে নিয়ে আবার একটু সাইকেল চালাতে গিয়েছিলাম। তো বাচ্চা তো আর বুঝে না, মানে আসলে একদমই ইচ্ছা করতেছিল না, আজকে খুবই খারাপ লাগছিল, তারপরও ও কান্নাকাটি করতেছে বাইরে সাইকেল চালাতে যাবে, তো ওই জন্য ওকে নিয়ে আসলে বের হয়েছিলাম, প্রায় 1 আওয়ারের মতো ওর সাথে বাইরেই ছিলাম। এই ছিল আমার আজকে সারাদিন। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন, যেন আমি যদি কোনো ভিডিও দিই আপনারা যে মানে সেটা পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।